Dear friends, heartiest welcome to Trija's channel once again. Now it's time to represent you a healthy recipe of broccoli, namely soya broccoli recipe. Ghore shohoje soya broccoli banano jonno ingredients hisabe amra ekta gota broccoli ke dekhun eibhabe pish kore niyechi. Er age amra bolechi broccoli holo shobuj fulkopir moto dekhte. যার উপরের সবুজ ফুলের মতো অংশ গ্রিন ভেজিটেবল হিসাবে খাওয়া যায়। নিয়েছি আমরা অল্প ধনেপাতা কুচি, দুটো ছোট সাইজের টমেটোকে আমরা কুচি করে নিয়েছি, একটা বড় গোটা পেঁয়াজকে আমরা কুচিয়ে নিয়েছি, নিয়েছি অর্ধেক ক্যাপসিকামকে কুচি করে, নিয়েছি অল্প গরম মশলা হিসাবে এলাচ, লবঙ্গ, দারচিনি, দেড় চামচ মতো আদা রসুন বাটা, এক চামচ জিরে বাটা, এক চামচ গোটা জিরে, অল্প চিনি, এক চামচ হলুদ, এক চামচ লবণ, নিয়েছি রিফাইন্ড অয়েল যেখান থেকে আমরা প্রয়োজন মতো ব্যবহার করব, আর নিয়েছি 50 গ্রাম সয়াবিন যা আমরা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এই গরম জলে ভিজিয়ে রাখার পর আমরা সয়াবিন থেকে জলকে ভালোভাবে ঝরিয়ে নেব। দেখুন প্রতিটা সয়াবিন থেকে আমরা চেপে চেপে জলকে ভালোভাবে বের করে নিয়েছি। আমরা প্রথমে গ্যাসটা অন করে ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে জল নিলাম, আর সেই জলে আমরা এবার ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। জলে ব্রোকলিগুলো দিয়ে আমরা একবার ফুটিয়ে নেব। এর আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন ব্রোকলির ওপর তারা জানেন এইভাবে আমরা কিন্তু ব্রোকলিকে গরম জলে একবার ফুটিয়ে নিই। দেখুন ব্রোকলিগুলো একবার ফুটে এসেছে জলে। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে ওই গরম জলের মধ্যে ব্রোকলিগুলোকে রেখে আমরা নামিয়ে রাখবো ওভেন থেকে। ব্রোকলিগুলো গরম জলের মধ্যে এভাবেই নামানো থাক। এরই মধ্যে আমরা গ্যাসটাকে অন করে ওভেনে একটা বড় কড়াই চাপিয়ে তাতে আমরা 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, গরম তেলে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে, গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, এগুলো দিয়ে একটু আমরা নেড়ে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে আবার হালকা নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি গুলো আমরা তেলে দিয়ে হালকা নেড়ে নিয়েছি, তাতে সয়াবিন গুলো দিলাম, আমরা ডিপ ফ্রাই করবো না। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ব্রোকলি থেকে আমরা জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, এবার ব্রোকলিগুলো দিয়ে দিলাম আমরা, ব্রোকলিগুলো দিয়েও আমরা নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ ও লবণ, এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষতে থাকতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায়। দিয়ে দিলাম চিনিটাও। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে অল্প একটু জল দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো। দেখুন 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর আমাদের সয়া ব্রোকলি রেডি।
আমরা গ্রেভি রাখিনি, টান টান করে নিয়েছি আমরা গ্রেভিটাকে, আমরা কষা কষায় এটাকে সার্ভ করব। এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কুচিগুলো দিয়ে আমরা হালকা নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের সয়া ব্রোকলি একদম রেডি, ব্রোকলিগুলো একদম সবুজ হয়ে আছে, অর্থাৎ আমরা ডিপ ফ্রাই করিনি, তাই এটা খুব হেলদি অবস্থায় আমরা খেতে পাবো। দেখুন সয়া ব্রোকলি একটা পাত্রে সার্ভের জন্য একদম রেডি। এই সয়া ব্রোকলি অত্যন্ত খাদ্যগুণ সমৃদ্ধ, কারণ এর মধ্যে আমরা ব্রোকলির গুণাগুণ যেমন পাবো, সয়াবিনেরও গুণাগুণ পাবো। এর আগের ভিডিওগুলোতে আমরা বলেছি ব্রোকলি হলো এমন এক ধরনের ভেজিটেবল যা নিউট্রিয়েন্টস সমৃদ্ধ, এতে আছে ভিটামিন সি, ই, তার জন্যে এটা একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট, এর অ্যান্টি এজিং পাওয়ার আছে, তার সঙ্গে সলিউবেল ফাইবার থাকার জন্যে ব্লাড ভেসেল থেকে খারাপ কোলেস্টেরল দূর করে হার্টকে ভালো রাখে, প্রস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে, এই সমস্ত এত গুণাগুণ আমরা পেয়ে যাব ব্রোকলি থেকে, আর তার সঙ্গে সয়াবিন থেকে পেয়ে যাব আমরা প্রোটিনের গুণাগুণ। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা খুব ভালো হেলদি ডিশ যা আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে আপনাদের দেখালাম। এটা খুব সুস্বাদুও, আপনারা বানিয়ে খেতে পারেন, কেমন লাগলো আমাদের জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং তেজাস চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন রান্নার আইটেমের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কোনো আকর্ষক রান্নার আইটেম সহ দেখা হবে।